আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দই সুজির পাকোড়া। এর জন্য লাগবে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, লাগবে দুটো ডিম। এখানে নিয়েছি 2 কাপ সুজি, লাগবে আমার টক দই, এটা আমার ঘরে তৈরি করা টক দই। একটা বাটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এটা ভালো করে ডলে ডলে মেখে নিব। ভালো করে ডলে ডলে মাখতে হবে, মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 ডিম। সাবধানে করতে হবে, ডিমের খোসা পড়ে যেতে পারে, এটা আলাদা করে ভেঙে নিলে ভালো হয়। এখন আমি দিয়ে দিব, যে কাপ দিয়ে আমি সুজিটা নিয়ে নিয়েছি সেম কাপটা দিয়েই আমি 1 কাপ টক দই নিয়ে নিলাম। 2 কাপ সুজির জন্য আমার 1 কাপ টক দই লাগবে। এখন আমি সুজিটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মেখে রাখব। মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়েছি, ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন আমার ব্যাটারটা ভিজে নরম তুলতুলে হয়ে গিয়েছে, আগটা আঠালো ভাব চলে এসেছে। এটা ভীষণ মজার একটা পাকোড়া, খুব অল্প উপকরণে পাকোড়াটা তৈরি করছি। এখন আমি ভেজে দেখাচ্ছি, তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটু বেটার দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি, একটু দূরে দূরে দিতে হবে, এগুলো ফুলে যাবে। এক ফুলে একটার গায়ে একটা যেন লেগে না যায়, এর জন্য আমি একটু দূরে দূরে দিচ্ছি। সবগুলি আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এখন 1 পিঠ হয়ে এলে আমি উল্টে দিচ্ছি। পাকোড়াটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন আমি একটা কিচেন পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি। এটা খুবই মজার একটি পাকোড়া, স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়রাও এটা খুবই পছন্দ করবে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, তুলতুলে খেতেও বেশ মজা হয়েছে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।